আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি চিকেন বিরিয়ানি তৈরি করেছি, আর চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন, চিকেন বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে আর ভীষণ মজা ছিল, কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এটা কিভাবে তৈরি করেছি আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখন আমি ওটাতে দিয়ে দিব ওই যে টক দই। আর টক দইটা আমি ঘরেই তৈরি করেছি, এই তো আমার টক দইটা দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। আদা পেস্ট আমি আরেকটু দিব, 1 টিস্পুন দিয়েছি। আর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, সেটাও আমি 1 চা চামচের মতো দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়োটা দিয়েছি। জালটা যে যেমন খায় পরিমাণটা বুঝে দিতে হবে, তো আমরা এতটা জাল খাই না, সেজন্য আমি 1 চামচের মতোই দিয়েছি। আর কাঁচামরিচ তো দিব, আর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো আগে থেকেই ভেজে রেখেছি, সেটা আমি এখন 1/2টা পরিমাণ চিকেনের সাথে দিয়ে দিব, আর বাকিটা আমি যে রাইসটা করব সেই পোলাওয়ের সাথে অ্যাড করব। আর এই যে এখানে আমি রেডিমিক্স বিরিয়ানির মশলা নিয়েছি, সেটা প্যাকেট থেকে বের করে রেখেছি, আর এখানে 1/2টা পরিমাণ মশলা আমি চিকেনের সাথে দিয়ে দিব, আর বাকি 1/2টা আমি পরে অ্যাড করব। তো 1/2টা পরিমাণ মশলা আমি এখন চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। তো আমার পাশের কোন একটা সাউন্ড আসছে, কারণ পাশের ভাবিরা একটু কথা বলতেছে, তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে পাশে অনেক সাউন্ড চলে আসে, বয়স দেওয়ার সময় তো কী করবো। আমি তো আমার রুমেই দিচ্ছি, পাশের থেকে চলে আসে। তো এই যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, লবণটাও পরিমাণ মতো দিতে হবে যে যতটুকু প্রয়োজন, কারণ এটা তো আর বেশি দেওয়া যাবে না, সেটাই আর কি। তো এখন আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেটা আমি কাপে রেখে দিয়েছি, আর এখান থেকে 1/2টা পরিমাণ তেল আমি এখন চিকেনের সাথে দিয়ে দিলাম। আর এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি, এটাকে হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব যাতে মশলাটা ভালো করে চিকেনের গায়ে লেগে যায়। আর এটাকে আমি কিন্তু আধা ঘন্টার জন্য এটাকে মেখে রেস্টে রেখে দিব, তাহলে মশলাটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে, আর চিকেন বিরিয়ানিটাও কিন্তু খেতে তখন ভালো লাগে। আপনারা অবশ্যই আমি যেভাবে করেছি আপনারা ওইভাবে করবেন, আর সবাই অবশ্য জানে বিরিয়ানি কীভাবে তৈরি করে, অনেকে অনেক রকমভাবে বাদাম টাদাম অ্যাড করে। আমি আগে থেকেই বলেছি, মানে আসলে বাদামগুলো আমার বিরিয়ানিতে এবং পোলাওতে কেন জানি ভালো লাগে না, আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে না, সেজন্য আমি বাদামগুলো অ্যাড করি না, নর্মালি শুধু মশলা দিয়েই তৈরি করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা মানে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। এটাকে আমি একটা সাইডে রেখে আর বাকি এই যে চাল নিয়েছি, চালটা আমি এখন ধুয়ে ঝরিয়ে রাখবো, আর এখানে এই যে 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আর এই যে বাকি মশলাটাও রেখেছি, আর এখানে আধা ঘন্টা হয়ে গিয়েছে, আধা ঘন্টা পর আমি আবার চলে আসলাম। আমার চিকেনটা এই যে দেখতেই পাচ্ছেন এটা সেট হয়ে গেছে, আর আলুটা আমি আগে থেকেই কিন্তু বাসন্তী কালার দিয়ে এটাকে ভেজে রেখেছি, যেটা আমি চিকেন বিরিয়ানির সাথে অ্যাড করব। তো এখানে আমি একটা প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা এখন আমি ঢেলে দিচ্ছি, আর এটার মশলাটা একটু ঢেলে এখন আমি
আর এখানে আমি বাটিতে অল্প একটু পানি দিয়ে সেই বাটির মশলাটাও যেন চিকেনের গায়ে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন বাকি পানি দিয়ে আমি যে পানিটাও আমি দিয়ে দিচ্ছি চিকেনের গায়ে। তো এখন আমি চলে যাচ্ছি চোলায়, চোলাতে বসিয়ে দিয়েছি চিকেনটা। আর আমার চিকেন কিন্তু হচ্ছে, তো আমার চিকেন বিরিয়ানিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে আমার চিকেনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর চিকেন বিরিয়ানি তৈরি করতে কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায়, সেটা তৈরি করতে বেশি সময় লাগে না। আমি একটু পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো মাংসের উপর দিয়ে তেলটা উপরে বেশি আসছে, তার মানে আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর বেশি সময় লাগবে না। আর এটা কিন্তু হতে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমার চিকেনটা তৈরি করা হয়ে যায়। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো একটু পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মানে আমার মশলাটা কিন্তু উপরে তেল চলে আসছে, মানে চিকেনটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। চিকেন হয়ে গিয়েছে, এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেলটা অবশ্যই বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি চিকেনটা যে রান্না করেছি সেখানে অনেক তেল আছে। আর এখন আমি এই যে চার পাঁচটা এলাচ, দারচিনি, তেজপাতা এটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে পেঁয়াজটা ইউজ করবো না কারণ আমি পেঁয়াজটা আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। আর এখন যে চালটা আগে থেকে ধুয়ে রেখেছি এটা এখন আমি ঢেলে দিচ্ছি, আর এটাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আসলে নিচে বাসা থাকলে যা হয় আর কি, তো আশপাশের অনেক সাউন্ড চলে আসে, তো কি করব আসলে ভয়েস দিতে পারি না, ভয়েস দেওয়ার জন্য আমার ভিডিও দিতে দেরি হয়ে যায় অনেক সময়, দেখি যে নিরিবিলি হয় না, রাতেও কুকুরে ডাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। আর আমি এটা এভাবেই করি, অনেকে অনেকভাবেই তৈরি করে, তো আমার কাছে মনে হয় এভাবে বেশি ভালো লাগে। তো চিকেনের সাথে আমি রাইসটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে আমার মনে হয় যে পারফেক্টভাবে মানে চিকেনের সাথে মিক্স হয়। তো এই তো হয়ে গিয়েছে, এখন আমি এই যে পানি দিয়ে প্যানে যে পানি দিয়ে এটা পানিটাও দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে গরম পানিটা ইউজ করেছি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এই তো আমার পরিমাণ মতো যা যা দেওয়ার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। আর এই যে বেজে রাখা যে আগে থেকে বেরাস্তাগুলো রেখেছি সেগুলোও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে যে পানি এবং পোলাওর সাথে ভালো করে মিক্স হয়ে যাবে, পরে দিলে হয়তো সেভাবে হবে না, সেজন্য আমি এখনই দিয়ে দিচ্ছি বেরাস্তাগুলো। তো এখন একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে আমি আগে থেকে যে মশলাটা রেখেছি সেই মশলাটাও আমি ঝোল থাকা অবস্থায় দিয়ে দিব, তাহলে কিন্তু এটা ভালো করে মিশে যাবে। আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আমি এখানে তিনবার মতো চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করেছি, সেজন্য আমি 1 প্যাকেট মশলাই ইউজ করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
তো একটু পরে আবার ঢাকনা উঠে আমি যে আলুটা আগে থেকে ভেজে রেখেছি সেটাও এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। আগেও যেহেতু আমি চিকেনে লবণ দিয়েছি সেজন্য লবণটা পরিমাণ মতোই দিতে হবে, সেজন্য আমি হাতে নিয়ে দিয়েছি, হাতে দিলে বোঝা যায় যে কতটুকু লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে ই করছি, মানে 90% হয়ে গিয়েছে আর 10% বাকি আছে। তো আমি আর একটু ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে দমে রেখে দেব। তাই তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দিব কতক্ষণের জন্য। আর এখন আমি এই যে ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ঘিটা দিলে অবশ্য স্মেলটা ভালো আসে, কিন্তু কি করব, আমার হাজবেন্ড ঘিয়ের ফ্লেভার পছন্দ করে না, তারপর আমার দিতে হয় একটু, কারণ ঘি না দিলে মানে বিরিয়ানি পোলাও এগুলাতে আসলে ভালো লাগে না। তো আমি এখানে 2-3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন বিরিয়ানি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো আমি এখানে একটা রাইস ডিশ নিয়েছি, এখানে আমি ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমার চিকেন বিরিয়ানিটা, আপনাদের কেমন লেগেছে। খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এটা তৈরি করেছি, আর বললাম না যে বিশেষ কোনো মশলাই ইউজ করি নাই, রেডিমিক্স দিয়ে তো সবাই পারি আমরা কম বেশি। তারপরও যেহেতু আমি রান্না করেছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই তো আমি এক এক করে একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেমন কালারটা কেমন সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। এই যে আমার তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি, কালারফুল, খুবই মজার একটা চিকেন বিরিয়ানি হয়েছিল। আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের, আমার তো ভীষণ ভালো লাগে, কারণ আমার চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি সব কিছুই আমার খুবই পছন্দ। আমার হাজবেন্ড পছন্দ করে না, অবশ্য আমি খুবই পছন্দ করি। তো এই তো তৈরি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।